কোনো জীবন যাপন কোনো কিছুই সিনেমাতে নেই জাস্ট চরিত্রায়নের জন্য এটা এতটুকু বলা আর এই চরিত্রটা করতে গিয়ে আসলে অনেক ধরনের প্রিপারেশনের মধ্যে দিয়ে গিয়েছি প্রায় আমি আগেও বলেছি যে শুটের এক বছর আগে থেকে প্রজেক্টের সাথে আমি যুক্ত ছিলাম আর 6 মাস ধরে রিহার্সাল করেছি আমার ডিরেক্টরের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ উনি আমার এই জার্নিতে প্রথম যে মানুষটা আমাকে বিশ্বাস করে একজন অভিনেতা হিসেবে প্রমাণ করার জন্য যে সুযোগটা তৈরি করে দিয়েছেন সেটা আমার নির্মাতা আমার টিম এটা আমার হাওয়া হচ্ছে আমার স্কুলিং যেখান থেকে আমি আসলে প্রথম অভিনেতার আসলে সে কিভাবে অভিনয়টা করে কিভাবে ক্যারেক্টারাইজেশন করে তার জীবনটা কেমন হয় আমরা আসলে শুটিংয়ের 6 মাস আগ থেকে পুরো টিমই যার যার চরিত্র অনুযায়ী রিয়্যাক্ট করতাম সবার সাথে এবং এই চরিত্র করার জন্য আমি যতটুকু ডেভেলপ ডিটেল করা যায় এই সব কিছু শিখেছি আমার ডিরেক্টর কাছে এবং আমি না প্রত্যেকেই তার তার জায়গায় তার তার স্বস্ব চরিত্রে সে তার তার চরিত্র নিয়ে কাজ করতো এবং ওভাবে রিয়্যাক্ট করতো যেমন আমি 6 মাস ধরে শাড়ি পরে ঘুরতাম আমি আমার চরিত্রায়নের জন্য আমি বেদেপল্লিতে শুটিং লোকেশনে গিয়ে বহুদিন থেকেছি 1 মাস 15 দিন 1 সপ্তাহ গিয়ে গিয়ে থাকতাম তারপর হচ্ছে বেদেপল্লিতে গিয়ে থাকতাম ওদের সাথে রান্না করেছি আমাকে শুটিংয়ের সময় বলা হয়েছিল যখন গল্প বলা হয় তখন আমার এমন না যে আমি স্ক্রিপ্ট রিহার্সেল করছি স্ক্রিপ্ট আমাদেরকে দেওয়াও হয়নি জাস্ট মুখে গল্প পড়ছি এবং যার যে চরিত্র সেটা হয়ে ওঠার জন্য যা যা করণীয় সেগুলো করেছি আর আমার ডিরেক্টরের সাথে কাজ করে অবশ্যই ভালো লেগেছে আমি অনেক কিছু শিখেছি আমি ওনার প্রতি সবসময় কৃতজ্ঞ এখনও আমার মনে হয় যে আমি যা করছি যা শিখছি একটা আমার টিম আমার ডিরেক্টরের অবদান সবচেয়ে বেশি আমি আলাদা করে মেয়ে ছেলে এভাবে কোট করতে চাই না আমি নিজেকে আলাদা নারী চরিত্র হিসেবে হ্যাঁ অবশ্যই আমি নারী এখানে একটাই ফিমেল ক্যারেক্টার বাট আমি আসলে নিজেকে নারী হিসেবে টিমের মধ্যে কখনো কখনো ওভাবে আমি কী বলে এটাকে ফিলই করিনি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকেই মানুষ পারফর্মার হিসেবে ট্রিট করা হয়েছে সবাইকে এবং আমি আলাদা স্পেশাল বা আমাকে নারী হিসেবে সুবিধা দেওয়া হবে এরকম কোনো কিছুই না প্রত্যেকে চঞ্চল ভাই যে স্টার এত বড় স্টার ওনাকে আমরা কখনো স্টার হিসেবে কেউই কখনো দেখিনি ওনাকে আমরা চান মাঝি হিসেবে ট্রিট করেছি আমাকে সবাই গুলতি হিসেবে ট্রিট করেছে এবং প্রত্যেক যে যারা চরিত্র প্রত্যেকেই আমাদের সেম এনার্জি সেম সম্মান সেম ট্রিট করা হতো সো শুটিংয়ে নারী হিসেবে আমরা খুবই অল্প কয়েকজন আমাদের টিম মেম্বারও ছিল মেয়েদের মধ্যে কয়েকজন যেমন আমাদের কস্টিউমে আনিকা ছিল ও মেয়ে ছিল সো আমাদের মেয়ে ছিল না আমরা আসলে সবাই আগের থেকে আপনি মানে শুটিং করতে গিয়ে ইটস আ টাফ শুট কারণ পুরোটাই জলে কিন্তু আমাদের প্রস্তুতি অনেক অনেক যুদ্ধের মতো ছিল সো আমরা এতই প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম যে এখন মনে হয় না যে এটা আসলে অনেক টাফ শুট ওই সময়ে আমরা আসলে এখন আমি বুঝতে পারি যে এটা অনেক চ্যালেঞ্জিং বাট ওই সময় আসলে কিভাবে যেন ছুটটা শেষ হয়েছে কারণ প্রত্যেকে তার কাজে এতটাই ইনভলভ ছিলাম যে ওটা আলাদা করে কষ্টদায়ক মনে হয়